আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা আল্লা আশিলিয়াউল মুরসালীন ওলা আলহি ওসাহাবিহি আজমাইন দেশ ও বিদেশের দূরেরও কাছের দর্শক শ্রদ্ধা ভাই স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষক অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ আর আমার ডানে রয়েছেন ঢাকা নিসারিয়া কামেল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ আসসালাম বামে রয়েছেন ঢাকা শামপুরের খাজা মঈনুদ্দিন চিস্তি জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা বাইজিদ হোসেন সালেহ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমরা আলোচনা করবো সাল্লাল্লাহু সাল আলীবাসাল্লাম এর তাৎপর্য শিক্ষা বিষয়ে আর আলোচনার শুরুতে পবিত্র কোনারুল করিমের বনি ইসরাইলের প্রথম আয়াতের তেলাওয়াত আমরা শুনব بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى

যিনি তার বান্দা মুহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে রাতের বেলা কাবাগর থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তাকে আমার নিদর্শনসমূহ দেখানোর জন্য আমি এগুলোর চারপাশ বরকতময় করেছি নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন এই আয়াতে মহান রব্বুল আলমিন বললেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে নগর থেকে বাইতুল মকদাসে রাতের সামান্য একটু অংশে তিনি ভ্রমণ করালেন নিয়ে গেলেন আবার তিনি তার গুমাবার স্থানে পৌঁছে দিলেন পবিত্র কোরআনের সুরান নজমে রয়েছে যে এই আয়াতের মাধ্যমে যেটি প্রমাণিত হয় যে তিনি ভ্রমণ করেছেন বাইতুল মাগদাস পর্যন্ত সুরানজম থেকে প্রমাণ হয় বাইতুল মাগদাস থেকে আল্লাহর সপ্ত আকাশ ঘুরে তার সেদ্রাতুল মুনতাহা অতিক্রম করে মহান আর সে আলা আল্লাহ রসুল ভ্রমণ করেছেন দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নামের শাস্তি দেখেছেন লৌহ কলম তিনি দেখেছেন আল্লাহর সব জগৎ ঘুরে ঘুরে আল্লাহর মেহমান হয়ে এই যে পথ পরিক্রমা মহান রসুলের এই যে যাত্রা এবং আগমন এই ঘটনাটাই মেরাজ হিসেবে ইসরা হিসেবে পরিচিত এ বিষয়েই আমাদের আজকের আলোচনা প্রথমেই মৌলানা বাইজিদ হোসেন সালে আপনি বলবেন কোরআনুল করিম এবং সুন্নাতে এই মেরাজের ঘটনা বিস্তৃত বর্ণিত হয়েছে কখন আল্লাহ রসুলের জীবনের কোন প্রেক্ষাপটে এবং কিভাবে কেন এই মেয়েরাজ সংগঠিত হল ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে নবী রহমতুল্ল আলমিনসুল্লাহ সাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি মর্যাদা ছিল মেয়ারাজ মেয়ারাজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে কাছে টেনে নেন তাকে সম্মানিত করেন মর্যাদার সুউচ্চ আসনে সমাসীন করেন আমরা দেখতে পাই আল্লাহ রসুল সে আবে আবু তালেব থেকে মুক্তি পাওয়ার পরে যে নবীয়তের দশম বছরে রহমতুল্ল আলমিনের চাচা ইন্তেকাল করেন এবং তার স্ত্রী খাদিদাও ইন্তেকাল করেন উবয়ের ইন্তেকালে আল্লাহ রসুল একেবারে বিষণ্ন বিমর্ষ হয়ে বলেন আমুল হুজুন বলা হয় দুঃখের বছর বেদনার বছর বলা হয় তো রহমতুল্লিল্লাহ আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ অবস্থায় গেলেন তায়েফে তায়েফে যাওয়ার পরে ওখানের দাওয়াত দিতে গেলেন কিন্তু দাওয়াত তো গ্রহণ করলই না বরং আল্লাহ রসুলকে এমন নির্যাতন করলেন আল্লাহ রসুল আরও ব্যথায় ব্যথাতুর হয়ে গেলেন ভারাক্রান্ত হয়ে গেলেন এমন অবস্থায় আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে নবরতের একাদশ বছরে অনেকগুলো মতামত আছে প্রসিদ্ধ মতামত হলো যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাইশ তারিখে আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে শুরুতে যে তেলাওয়াত করা হয়েছে যে সুরাবনে ইসরাইলের ইলের সুবাহান্লাদি আসরাবি লাইলাম মিলাল মাসজিদিল হরাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে ইসরা বলা হয় মানে আল্লাহ রব্বুল আলমিন এক এক করে সাত আসমান বেদ করে সিদ্ধুল মন্তাহা সেদ করে আর সে আজিমে নেই আল্লাহর সাথে যে দিদার দিলেন এটাকে বলা হয় মেয়ারাজ মানে উর্ধগমন তো আল্লাহ রব্বুল আলমিন এই যে কোরআনে সুরাবনী তো আছেই এরপরে সুরা নজেমও আছে যেটা বিজ্ঞাপনাকে আপনিও বলেছেন এছাড়া প্রায় করেছেন এবং আলোকে এটি একটি ঘটনা এবং এর পরতে অনেক ছোট্ট ছোট কাহিনী ঘটনা আছে আমরা মালানা আবু হানিফের কাছে যাই আবার আপনার কাছে আসবে ইনশাল্লাহ এই ঘটনার ফাঁকে কিছু এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আসলেই খুব চিত্তাকর্ষক আর তার মধ্যে ফুটে উঠবে যে কেন আল্লাহ তাকে ডেকে নিলেন এবং এই যে ডেকে নিলেন তার এই মহাভ্রমণের তাৎপর্য যদি বলেন এত মহান একটি সফর তার নবীকে দিয়ে যে করালেন আল্লাহ বলে যে আমি আমার হাবিবকে সেই মক্কার জমিন থেকে বাইতুল মক্কাদ্দাস হয়ে আসে আলা পর্যন্ত নিয়ে আসলাম যে আমার অনেক অদৃশ্য বিষয়গুলোকে তার সামনে প্রকাশ্য করে দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া মক্কা থেকে বাইতুল মকদাস পর্যন্ত এই ভ্রমণে তুরে জাহান নামের যে আজাবের দৃশ্যগুলো নবীজি আমাদেরকে বলেছেন বিভৎস আজাব সেখান থেকে আমরা কিন্তু সতর্ক হতে পারি উম্মতকে সতর্ক করার জন্যই আল্লাপাক দেখিয়ে দিলেন দেখিয়ে দিলেন আর রসুমসালাম প্রত্যেকটি আজাব স্পষ্টভাবে আলাদা আলাদা করে উম্মতের জন্য বলে গিয়েছেন যাতে আমরা সতর্ক হয়ে যাই আবার জান্নাতের যে সুখ নিয়ামত সেটাও তিনি দেখিয়েছেন বাইতুল মাকদাস থেকে আবার যখন আল্লাহ পাক আলাকাত রাহু নাজলাতান উখরা ইন দা সিদরাতিল ইজি আগশা মা ইয়াগশা হাই ইন জান্নাতুল মাওয়া যে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহাকে রাসূলের আগমনের উপলক্ষে সিদরাতুল মুনতাহাকে অপরূপ সাজে সজ্জিত করেছেন সেখানে আল্লাহর নবী জান্নাতুল মাওয়া স্থায়ী জান্নাত দেখলেন হাউজে কাউসার দেখলেন তারপরে সিদ্ধাতুল মন্তাহা দেখলেন তারপরে যেখানে তাকদির লেখা হয় রসমুল সাল্লাহ সেখানে শরীফ আল আকলাম কলমের খসখসে আওয়াজ শুনলেন আল্লা রবুল্লা আরও যে কত অদৃশ্য জগতের রহস্যগুলো তার পেয়ারানবীর সামনে উন্মোচন করে দিলেন তিনি শাহেদ হয়ে গেলেন এতদিন যে বিষয়গুলোর সম্পর্কে আল্লাহ রসুল ওহির মাধ্যমে বলতেন আর সেই বিষয়গুলো আজ আল্লাহ তাক উন্মুক্ত করে দিলেন শাহেদ তিনি সব কিছু দেখে আসলেন তারপরে প্রথম আকাশ থেকে সপ্ত আকাশ পর্যন্ত বিশিষ্ট বিশিষ্ট নবীদের সাথে আল্লাহ পাক তার পেয়ারা নবীকে সাক্ষাৎ করিয়ে দিলেন বাবা আদম আলাইহি সাল্লামাম ইদরিস আলাইসালাম ইউসুফ আলয়াল্লাম ঈসা এবং ঈসা আলাইহি সাল্লাম ইয়াহি আলয়াল্লাম হারুন আলি মুসা আলাইসালাম সর্বশেষ ইব্রাহিম আলহিমাম প্রত্যেকটা নবী থেকে হাজার বছরের অভিজ্ঞতা শত শত বৎসরের অভিজ্ঞতা যেই অভিজ্ঞতাগুলো আল্লাহ রাসুলের মিরাজ পরবর্তী মাদানি জিন্দিগিতে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল তৈরি করতে একটি আদর্শ রাষ্ট্র তৈরি করতে রাসুল্লাহ সাল্লি আসলামের জীবনে বহুত অভিজ্ঞতার কাজে এসেছে আল্লাহর নবীকে অভিজ্ঞতা তো পৃথিবীর কারো কাছ থেকে নেওয়ার মতো মহতাজ আল্লাহ করেন নেই সেই জন্য আল্লাহ স্পেশালি যে নিয়েই হাজার হাজার বছরের অভিজ্ঞতাগুলো তার আল্লাপাকবীকে দিয়ে দিয়েছেন আরও একটি কথা সেটি আমরা বলতে পারি যে পাক রব্বুল আলমিন এই মানুষকে সৃজন করে জগতে পাঠালেন যখন তারপরে বাবা আদমক মা হওয়ার মাধ্যমে জগতে মানবের যে যাত্রা শুরু হলো এক লক্ষ লক্ষ অসংখ্য মানুষে পরিপূর্ণ হয়ে গেল জনপদগুলো তো এই জনপদে পাক রব্বুল আলমিন যুগে যুগে প্রেরণ করেছেন যাতে তারা খারাপ পথ থেকে ভালো পথে চলতে পারে আল্লাহকে চিনতে পারে হক পথে তাদের কল্যাণ এবং শান্তির পথে চলতে পারে তো সব নবীরেই কিন্তু মানুষের কাছে এসে বলেছেন আল্লাহ এক লাশ দিক সবাই বলেছেন আল্লাহর আরস কুরসি লাউহ কলমের কথা সবাই বলছেন কবরের আজাবের কথা সবাই বলছেন জাহান নামের শাস্তির কথা সবাই বলছেন জান্নাতের সুসংবাদের কথা সবাই বলছেন আল্লাপাক রব্বুল আলমিনের যে গোপন জগৎ সেই জগৎগুলোর কথা কিন্তু কেউ দেখেননি কেউ দেখেননি কেউ দেখেননি আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দেখাবেন যিনি মানব জাতির সর্বশ্রেষ্ঠ তাকে দেখার মাধ্যমে সমগ্র মানব জাতি দেখেছে বলে গণ্য হবে তাই তিনি মোহাম্মদ রসুরুল্লাহ আসলামকে নির্বাচিত করলেন দেখাবার জন্য যা বাবা আদম দেখেননি যা দেখেননি হজরত ঈসা মুসা নুহ নবীগণ তারা শুধু প্রচার করেছেন যে কিন্তু স্বয়ং আল্লাপাক নবীজিকে দেখালেন আরেকটি বিষয় এখানে সেটি হচ্ছে যেটি বললেন সেদরাতুল মন্তাহায় হজ জিবরুল আমিন সেখানে গিয়ে থেমে গেলেন তার সঙ্গী হতে পারলেন না বললেন যে আমি আর উপাশে যেতে পারবো না উপাশে যাওয়াটা আমার বারণ নিষেধ আল্লাহ রসুল বললেন আমি একা যাব কিভাবে তিনি বললেন আপনারই একমাত্র যাওয়ার অধিকার এবং সেই যোগ্যতা আছে তিনি নবী সাহা চললেন খুব ভয়া ভয় নিয়ে মনের মধ্যে সেই একা অচেনা একটা জগতে তো এই যে একটি বিষয় যে যা নেতা যেখানে যেতে পারে না মানুষের প্রতিনিধি মহানবী সাল্লাম সেই জগতে যেতে পারেন তারপরে মানুষ যে আল্লাহর কত প্রিয় এবং তার যে এক অদম্য এবং তার যে এক অজ্ঞাত এবং তার ভিতরে যে সুপ্ত এক সম্ভাবনা সেটিও কিন্তু মেরাজের মধ্যে আমি ফুটে ওঠে তো আমাদের জন্য কি নিয়ামত মেরাজ থেকে আল্লাহ রসুল নিয়ে আসলেন আমরা উম্মত হিসেবে কি পেলাম বিশেষ করে আবে কাউসারের কথা বলতে পারি যেই মেয়েরা যে দেখে এসে তিনি কিন্তু সে আবে কাউসারের স্বাদ নিয়েছিলেন যে কেমন শরবত এটি উম্মতের জন্য আল্লাহর কাছে চেয়েও আসতে যদি বলেন পেয়ারা নবী উম্মতের জন্য মহান নেয়ামত নিয়ে এসেছেন আপনি হাউজে কাউসারের কথা বলেছিলেন হাউজে কাউসার আল্লাহর কাছে চেয়ে আনলেন তারপর আল্লাহরবুল্লা আলমিনের কাছে যখন গেলেন বিশ্বনবী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার প্রিয় উম্মতের কথা ভুলে যাননি পাকের কাছে আরজ করেছেন যে উম্মতের জন্য কি আছে ফা আবহা ইলা আবদিহি মা আওহা। পাক তার নবীকে সেই গোপনে নিরিবড়িতে অনেক কিছুই দিয়েছেন তো সেখানের ব্যাখ্যা এসেছে যে বিশেষ করে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতটি উম্মতের জন্য বরাদ্দ হয়েছে সেটি হলো পাঁচ অক্ত নামাজ রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল থেকে এসেও বারবার এই পাঁচ অক্ত নামাজের কথা বলেছেন এরপরে পাঁচ অক্ত নামাজের ফরজের আয়াতগুলো এসেছে এবং মুমিন বান্দা ওই নামাজের মাধ্যমে যখন শ্রেদ্ধায় চলে যায় আল্লাহ দিদারবী যেমন আল্লাহর কাছে চলে গিয়েছিল বান্দাও সবচেয়ে ইন্নাল আবদা আকরাবা মিনাল্লাহ ফিস সুযুদ শেষদার ভিতরে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় এই মহান সুযোগটি কিন্তু আসলে আমাদের আল্লাহ দিয়েছিলেন মুসাইলামের পরামর্শে নয়বার গিয়ে পাঁচ অক্ত করে কমিয়ে আনলেন অবশেষে আল্লাহ পাঁচ অক্ত রাখলেন বটে কিন্তু রসুলকে জানিয়ে দিলেন আপনার উম্মত যদি এই পাঁচ অক্ত নামাজ পড়ে তার আমলের মধ্যে আমি ঠিকই পঞ্চাশ অক্তের স্বভাব আমি লিখতে ফেরেস্তাদের আদেশ দিব আমরা একটি বিরতিতে যাই আবার ফিরে আসি দর্শক শ্রোতা বন্ধুর অনুষ্ঠানের পর আমরা ছোট্ট একটি বিরতিতে যাব আপনারা আমাদের সাথেই থাকুন বিরতিতে গিয়েছিলাম ফিরে আসলাম এবং আমরা আলোচনা করছিলাম মেরাজুল নবী সাল আলহিাসাল্লাম আর এর তাৎপর্য শিক্ষা বিষয়ে হাফেজ মৌলানা বাইজিদ হোসেন সালে মিরাজের ঘটনা তো আমরা আলোচনা কিছুটা করেছি আসলে সংক্ষিপ্ত সময়ে এই বিশাল আলোচনা শেষ করবার নয় আপনি যদি সংক্ষেপে বলেন মেরাজ থেকে আল্লাহ রসুল আর কি কি নিয়ামত নিয়ে আসলেন এবং মেরাজের তাৎপর্য কি এবং শিক্ষা কি বিষয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলকে তিনটা উপহার দিয়েছিলেন দ্বিতীয় নম্বর যে উপহার ছিল সুরা বাকার শেষ দুই আয়াত এখানের মধ্যে মুসলমানদের আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন তাদের ইমান বৃদ্ধি পাওয়ার নে কামলে ভরপুর করার আমলি জিন্দিগি গঠন করার সুন্দর এখানে সাজেশন রয়েছে কেউ যদি এসার নামাজের পরে সুরা বাকারা দুই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাবুল আলমী সারা রাত্র জাগ্রত থাকার আবাদত করার সব তাকে দান করবেন তৃতীয়ত আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহর হাবিবকে দিলেন যে সেরেক মুক্ত আবাদত যে আপনার উম্মত যদি সেরেক না করে সেরেক মুক্ত জীবন যাপন করতে পারে তাহলে আপনার উম্মতের গবিরা গুণাগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিব এই ছিল তিনটা উপহার আরেকটা আমরা দেখতে পাই সুরাবণী ইসরাইলের তেইশ আয়াত থেকে সাঁইত্রিশ আয়াত পর্যন্ত মোট পনেরোটি আয়াতে আল্লাহ রাবুল আলমী একটা জীবন গঠন করার জন্য একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করার জন্য চোদ্দটা দফা আল্লাহ দিয়েছিলেন চোদ্দ কি পনেরো দফা পনেরো দফা বিশেষ বিষয় বিশেষ বিষয় জি তার মধ্যে একটা ছিল তাওহিদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহর সাথে কোনো শরিক নাই আমরা যেমন বলি কুল হু আল্লাহ আদ আহ জন্য আল্লাহকে এক বলেই স্বীকার করতে হবে এক ও একক এক ও একক এবং দ্বিতীয়ত পিতা মাতার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন বিষয় দিয়েছিলেন যে আমরা সন্তান যত ডিগ্রিদারই হই না কেন আমাদের পিতামাতা আমাদের জন্য বড় নেয়ামত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এবং পিতামাতা তাদের খেদমত করি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে এই শিক্ষা কিন্তু আল্লাহর হাবিবের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে রয়েছে আসলে আমাদের সময় কম আমরা প্রায় শেষ পর্যায়ে আবু আপনি বলেন যে মেয়েরা শিক্ষা এবং তাৎপর্য সংক্ষেপে চোদ্দ দফার যে কথাগুলো আছে সেখানে মূলত ব্যক্তি আল্লাহর এবাদত তারপরে পরিবার সমাজ অর্থনৈতিক নিরাপত্তা অসহায় দরিদ্রের প্রতি শক্তিশালী এবং সামর্থ্যবানদের যে দায়িত্ব সামাজিক এবং রাষ্ট্রীয় যে ব্যক্তি অর্থাৎ একজন মুসলমান জাতীয়ভাবে ব্যক্তি থেকে জাতীয়ভাবে পরিপূর্ণরূপে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য যতগুলো শিক্ষা এবং তাৎপর্যপূর্ণ বিষয়গুলি ছিল সবগুলো কিন্তু পাক এই মেয়রাজের ভিতরে রসুলুল্লাহ আলাইহি সাল্লামকে দান করেছেন আর মেয়রাজের শিক্ষা নিয়ে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম একটি পরিপূর্ণ আদর্শ জাতি তৈরি করে দিয়েছেন আর সেই আদর্শের আলোকে যদি আজ আমরা আমাদের জীবন করতে পারি মেরাজের চোদ্দ দফাকে সাথে নিয়ে রসুল্লা রেখে যা আদর্শকে সাথে যদি আমাদের ব্যক্তি পরিবার সমাজ জাতিকে যদি করতে পারি তাহলে মেরাজের শিক্ষা বিশ্বব্যাপী প্রতিফলিত হবে এবং উন্নত উপকৃত হবে। আমরা সেই মেরাজের শিক্ষাকে ধারণ করে দুনিয়া আখড়াতে কামিয়াবি অর্জন করতে পারব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা এই ক্ষুদ্র সময়ে আলোচনা করেছি রসুল সাশ্রামের মেয়েরাজ এবং তার তাৎপর্য এবং শিক্ষা বিষয়ে মেরাজ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের জীবনের এমন একটি ঘটনা যার কোনো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নেই রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যার তুলনা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন এই মুহাম্মদ রসুল্লাহ সালামের মাধ্যমে জগৎবাসীকে মেরাজ সংগঠনের দ্বারা যে শিক্ষা যেই তাৎপর্য তিনি জানিয়ে দিলেন সেটি হচ্ছে মানুষের সম্ভাবনা শুধুমাত্র এই মাটির জমিনে নয় মানুষ সমগ্র সৃষ্টিকূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার গন্তব্য তার যাত্রা তার সম্ভাবনা পৃথিবী ছাপিয়ে গ্রহ অনুগ্রহ এবং এমনকি তার যে চন্দ্র সূর্য এবং পৃথিবীর সমস্ত সীমা ছাড়িয়ে ঊর্ধ্ব জগতে সপ্ত আকাশ সপ্ত জমিন ব্যাপী আল্লাহাক রব্বুল আলমিনের জগৎ যত বড় মানুষের সম্ভাবনাও তত বিশাল এবং তত ব্যাপ্ত এটি যেমন জানালেন পাশাপাশি তিনি আল্লা আল্লাফাক রব্বুল আলমিন আমাদের প্রিয় হাবিবের মাধ্যমে জানালেন যে এই মানুষের জীবনযাত্রা কেমন হবে আল্লাহ রসুলকে কাঁসে নিয়ে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দিলেন আল্লাহ রসুলের জীবন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভুল আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েরাজে গমন করেও আমরা গুনাগার উম্মতদের ভুলেননি তিনি আমাদের মুক্তির চিন্তাই করেছেন সেই মহান রসুলকে যদি আমরা চিন্তা না করি রসুলের আদর্শকে যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমাদের মুক্তি কিভাবে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাশক্ত নামাজ নবীজি নিয়ে এসছেন পাশক্ত নামাজের মাধ্যমে আমাদের ব্যক্তি জীবনে কী ঘটে আমাদের সমাজ জীবনে কি ঘটে পাশক্ত নামাজ আমাদেরকে একটি শখে সারাদিনের কর্মসূচিটাকে বেঁধে দেয় আমাদেরকে স্বাস্থ্য সচেতন রাখে আমাদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখে আমাদের মানসিক স্থিরতা এবং মানসিক পবিত্রতার দ্বারা অর্জিত হয় পাশাপাশি আমাদের নিষ্কুলশতা চরিত্রের পবিত্রতা অর্জনের মাধ্যমে আমাদের পরিবেশ আমাদের পরিবার আমাদের সর্বত্র এই নামাজের শিক্ষায় আমরা পাপ মুক্ত একটি সমাজ গঠন করার শিক্ষা পাই আল্লাহ এবং আল্লাহ রসুল চান যাতে করে আমাদের এই দুনিয়ার জীবন সফল হয় পরকালীন জীবন হয় আমাদের কল্যাণকর এবং মুক্তির মেয়েরাজের ঘটনার পরতে পরতে রয়েছে শিক্ষা সেই শিক্ষা কোরাম এবং সুন্যায় বিবৃত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রসুলের জবান মোবারক থেকে এটি হাদিসে এবং এটি লিপিবদ্ধ রয়েছে আসুন সেগুলো আমরা জানি এবং জেনে মানবার চেষ্টা করি অতএব রজব মাসের ছাব্বিশ দিনগত রাত অত্যন্ত মহিমান্বিত এক রজনী যা বিশ্ব মানবের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত কারণ মানুষ চাঁদ জয় করেছে প্রতি বছর সেই বার্ষিকী পালিত হয় বিশ্বব্যাপী কিন্তু এই মানুষেরই প্রতিনিধি হিসেবে মোহাম্মদ রসুল্লা যে জগৎ জয় করলেন এ তো সকল মানুষেরই এখানে গর্ব এবং অহংকারের বিষয় মানুষের নবী তিনি সমগ্র মাখলুকাতের নবী এ কারণেই আল্লাহ তাকে এত বড় ঘটনার মাধ্যমে সম্মানিত করেছেন আর আমাদেরকে দিয়েছেন শিক্ষা এবং তাৎপর্য যার মাধ্যমে আমরা আমাদের জীবন গঠন করতে পারি মহান আল্লাহ সে তৌফিক দান করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলজনক নিরাপদ হোক আল্লাহ পাখের কাছে দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য অ্যাট দ্য রেট বাংলা ভিশন ডট টিভি এ ঠিকানায় এবং আমাদের প্রোগ্রামটি আপনারা ইউটিউবে দেখতে পারেন সেক্ষেত্রে ইউটিউব ডট কম বাংলা ভিশন এখানে সার্চ করে আগামী অনুষ্ঠানে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক